on so today we will uh, touch freewheeling diodes with switched rl loads so what is the function of freewheeling diodes eta bhalo kore okay so basically amra freewheeling diode use kori to save the electronic circuits ওকে দেখো এই যে একটা ফিগার এখানে আছে ফিগার টু পয়েন্ট টু ফোর টু পয়েন্ট টু ফিগারটা আমি আগে তোমাদেরকে দেখাই তোমরা সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ওকে সো দিস ইজ ইউর সার্কিট ডায়াগ্রাম একটা ভোল্টেজ সোর্স সুইচ একটা ডায়োড তার সাথে আর এল লোড কানেক্টেড ইন সিরিজ কানেক্টেড আছে আর দেখো এখানে একটা ডিএম তোমার ডায়োড কানেক্টেড আছে এটাই হচ্ছে আমাদের ফ্রিউইলিং এটা কেন ইউজ করা হয়েছে এই সার্কিটে সো এইটার পারপাস টা আমরা জানবো তো দেখো ইফ সুইচ এস ওয়ান ইন ফিগার টু পয়েন্ট টু ফোর এস ক্লোজ টি ইকাল টু ওয়ান টাইম টি ইকাল টু ওয়ান হচ্ছে গিয়ে তোমার ইনিশিয়াল টাইম তার মানে তোমার সুইচটা মাত্র ক্লোজ করেছো সো ওই টি টাইম ধরে সুইচটা ক্লোজ হয়ে আছে তাহলে এটা ক্লোজ হলে বেসিক্যালি তোমার এই সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে রাইট ঠিক কিনা এই সাপ্লাই ভোল্টেজটা সার্কিটের সাথে কানেক্টেড হবে তো এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে এই রেসিস্টেন্স আর ইন্ডাক্টস দিয়ে ঘুরে আবার সাপ্লাই নেগেটিভে আসবে ঠিক কি না ওকে সো ইন দ্যাট কেস তোমার এই ডায়োড ডি ওয়ান হচ্ছে ফরওয়ার্ড বায়ার কন্ডিশনে আছে তো দেখো এখানে কি বলেছে আর কারেন্ট ইজ এস্টাবলিশড থ্রু দা লোড তো যেই সুইচ এস ওয়ান টা ক্লোজ করলা তখন এই লোডের এর মধ্যে দিয়ে টি ওয়ান সেকেন্ড এর পরে সুইচ টা যদি এখন খুলে দেওয়া হয় মানে ডিসকানেক্ট করে দেওয়া হয় আ পাথ মাস্ট বি প্রোভাইডেড ফর দ্য কারেন্ট ইন দ্য ইন্ডাকটিভ লোড তো দেখো এই যে এই সুইচটা তুমি যদি ওপেন করে দাও আর এইখানে এই ডি এম সুইচটা যদি না থাকে তাহলে এটা তো একটা ইন্ডাকটিভ লোড তাই না সো এটা একটা কয়েল সো ইনিশিয়ালি তুমি যখন সুইচ ক্লোজ করেছিলে এই ইন্ডাক্টরটা চার্জ স্টোর করেছিল রাইট তো এখন সুইচটা যদি তুমি ওপেন করে দাও তাহলে এইখানে যে স্টোরড এনার্জিটা আছে এটা এক জায়গায় তোমার ডেসিপেট হতে লাগবে না তো যদি তোমার সার্কিট এরকম সুইচ ওপেন থাকে তাহলে এই ওপেন টার্মিনালে তোমার কি হয় হাই পোটেন্সিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয় তো হাই পোটেন্সিয়াল ডিফারেন্স ক্রিয়েট হলে এই যে এই সুইচের যেই মাথায় ডিসকানেক্টেড যেই পোর্শনটা আছে এখানে স্পার্কলিং হয় তাহলে স্পার্কলিং হলে কি কি বিপদ হতে পারে তো দেখি বারনা এখানে যদি তোমার ঘর্ষণ হয় তাহলে ঘর্ষণের জন্য স্পার্কলিং হয় না সো হাই ভোল্টেজ এখানে ক্রিয়েট হচ্ছে ওই হাই ভোল্টেজে তোমার এখানে ইলেকট্রন জাম্প করে যে হাই হিট प्रोड्यूस হবে না বুঝো কি না আমার কথা এখানে যদি হাই হিট प्रोड्यूस হয় এটার আশেপাশে যদি এমন মেটেরিয়াল থাকে যেটাতে আগুন ধরে যেতে পারে তাহলে ওই ডিভাইসটা জ্বলে ওই পুরা সার্কিটে আগুন ধরে যেতে পারে নাহলে দিস ইজ হাইলি ডেঞ্জারাস তো এই জিনিসটাকে আমাকে প্রিভেন্ট করতে হবে তো এই যে এই ইন্ডাকটিভ লোড যে এনার্জি স্টোর করেছিল এই যে এইটার ভিতর দিয়ে যে কারেন্টটা এই কারেন্টটাকে আমার বাইপাস করতে হবে এই কারণেই তোমার এখানে ফ্রি উইলিং ডায়ড ইউজ করা হয়েছে ডিএম তাহলে কি হবে এই ইন্ডাকটিভ লোডটা এই এই ডায়ডের ভিতর দিয়ে গিয়ে এই রেজিস্টারের মধ্যে দিয়ে গিয়ে তোমার ডেসিপেট হবে এনার্জিটা বুঝতে পেরেছো তাহলে আমার এই সুইচটা সেফ থাকবে তার মানে আমার সার্কিটটা সেফ থাকবে তো এইখানে দেখো তাই বলেছে A path must be provided for the current in inductive load. Otherwise, the inductive energy induced a very high voltage. If there is a voltage, then it And this energy is dissipated as heat across the switch as sparks. So, this sparkling or chance high heat produced. So, this is a hazard. This is normally done by connecting a diode DM as shown in figure 2.24A. তো ওয়ে ওয়ে ডিয়ে টা কন্টকরা হয়ে ছে এই পরপাশে. And this diode is usually called a freewheeling diode. কালে, freewheeling diode, basically কি জিনিশ এটা বুসে পরাচো? জিসে কালে ডো ডি নিডেড ফর দা ইন্ডাকটিভ লোড কারেন্ট ঠিক আছে সো এই যে এই ইন্ডাকটিভ লোড কারেন্ট যেটাকে আছে এটাকে বাইপাস করার জন্য বা এই এনার্জিটাকে ডেসিপেট করে দেওয়ার জন্য আমার এই ডায়ো ডি এম টা ইউজ করা হয় আর ডায় ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ দ সুইচ তো সুইচের সাথে ডায়োড ডি ওয়ানটা কানেক্টেড অ্যান্ড ইট উইল প্রিভেন্ট এনি নেগেটিভ কারেন্ট ফ্লো থ্রু দ্য সুইচ ইফ দেয়ার ইজ অ্যান এসি ইনপুট সাপ্লাই ভোল্টেজ তো দেখো এই যে কারেন্টটা এদিকে ফলো করছে এখানে যদি এসি ভোল্টেজ তোমার জেনারেট হয় তো কিছুক্ষণ ধরে এটা পজিটিভ থাকবে আবার পরের হাফ সাইকেল ধরে নেগেটিভ থাকবে তো এই সুইচটাকে প্রোটেক্ট করার জন্য এখানে ডায়োড ডি বসে আছে ঠিক আছে সো কারেন্ট কোনোভাবেই এই ডায়োড ডি ওয়ান দিয়ে গিয়ে এই সুইচ এস ওয়ান এ যেতে পারবে না সো আওয়ার সার্কিট ইজ সেফ ইন বোথ ওয়েজ ফর ডায়োড ডি এম অ্যান্ড ডি ওয়ান বুঝতে পেরেছো জি স্যার So, So, diode D1 is connected in series with the switch, and it will prevent any negative current flow through the switch if there is an AC input supply voltage. If the AC input supply voltage diode D1 in that case, tomar switch safe But for DC supply, as shown in Figure 2.24a, there is no need for d one তো এই যে এই ডায়োড D1 টা দিস ইজ অনলি ইফ ইউ সাপ্লাই এসি ভোল্টেজ ওভার হ্যাঁ কিন্তু এই ধরনের সার্কিট এখানে তো ডিসি সাপ্লাই দেওয়া হয়েছে সো এখানে সব সময় পজিটিভ ফ্লোই হচ্ছে তাই না পজিটিভ সাইকেলের ফ্লোই হচ্ছে তুমি ভোল্টেজ যেটা দেখছো পজিটিভ সো এখানে কোন নেগেটিভ সাপ্লাই নাই তাহলে এই ডায়োড D1 টা এখানে কানেক্ট না করলেও হয় বাট ফর এসি সোর্স তোমার

তুমি যেই মুহূর্তে সুইচটা জাস্ট কানেক্ট করেছো ওই মুহূর্তে বেসিকালি সার্কিটে কারেন্ট জিরো তাই বলছে মানে ওই পার্টিকুলার টাইম টা তে ফাইনাইট টাইম টা তে বুঝছো সো পার্টিকুলার ওই ডিস্ক্রিপ্ট টাইম ধরো এক টাইম টি ইকুয়াল টু জিরো ওই পার্টিকুলার ওই টাইম টি ইকুয়াল টু জিরোর কথাই বলছে সো ওই মুহূর্তে যদিও সার্কিট ক্লোজ কিন্তু তোমার সার্কিটে কারেন্ট ফ্লো

তোমার এই রেজিস্টারের অ্যাক্রসে দেখাতো তাই না তার মানে তোমার এই রেজিস্টারের অ্যাক্রসে এই ফুল সাপ্লাই ভোল্টেজ ড্রপটা হতো ঠিক আছে তখন এই যে আর এর অ্যাক্রসের যে ভোল্টেজ ভিএল দ্যাট শুড বি ইকুয়াল টু ভিএস বুঝতে পারছো আমার কথা বাট অ্যাজ দ্য ইন্ডাক্টর ইজ প্রেজেন্ট দের ইজ এ রেট অফ চেঞ্জ অফ কারেন্ট সো কারেন্ট আস্তে 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 বাড়ছে ঠিক আছে সো দেখো সো এই ইন্ডাক্টারে যখন কারেন্ট বাড়ে তখন এই রেজিস্টারের কারেন্ট তোমার কমে ঠিক আছে সো এটা আমরা দেখছি একটু পরে আসতেছি তার আগে এখানে আসি সো এই যে এখানে বলছে ইফ দেয়ার ওয়াজ নো ইন্ডাক্টার দ্য কারেন্ট উড রাইস ইনস্টান বাট ডিউ টু দা ইন্ডাক্টার দ্য কারেন্ট উড রাইজ এক্সপোনেন্সিয়ালি উইথ অ্যান্ড ইনিশিয়াল স্লোপ অফ সো মানে তোমার এই যে এইখানে যে স্লোপটা আছে ডিআই বাই ডিটি এইটা হচ্ছে তোমার যে সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই ইন্ডাক্টার এর যেই এল এইটা দিয়ে যদি ভাগ দাও তাহলে এটাই হবে রেট অফ চেঞ্জ মানে কারেন্ট যেই রেটে ইনক্রিজ করবে ঠিক আছে সো ইনিশিয়ালি তোমার অ্যাট টি ইকুয়াল টু জিরো এই অ্যাট টি ইকুয়াল টু জিরো ঠিক আছে এটা আমি আঁকাচ্ছি হচ্ছে গিয়ে তোমার টাইম ভার্সেস কারেন্ট আই ওয়ান কারেন্ট আই ওয়ান হচ্ছে তোমার এই যে এইখানে যে দেখছো না যখন তুমি সুইচটা ক্লোজ করেছো এখানে ইন্ডাক্টর আর রেজিস্টার আছে হ্যাঁ এটা মোড ওয়ান বলে থাকি আমরা এই মুহূর্তের কথা বলছে তখন এই যে এইখানে কারেন্টের চেঞ্জটা কিরকম হচ্ছে এটা দেখো আচ্ছা এটা তোমাদের কিভাবে দেখাবো যে ইনিশিয়াল যে স্লোপটা এটা তো বুঝতে পারছো যে তোমার যে সাপ্লাই ভোল্টেজ ছিল ওই সাপ্লাই ভোল্টেজ তোমার রেজিস্ট্যান্সের অ্যাক্রস এ ড্রপ হবে যদি দেয়ার ইজ নো ইন্ডাক্টার বাট ইফ ইন্ডাক্টার ইজ প্রেজেন্ট তাহলে তোমার যে স্লোপ রেট অফ চেঞ্জ অফ কারেন্টটা হবে তোমার ম্যাক্সিমাম ভোল্টেজ ডিভাইডেড বাই দ্য ইন্ডাকটিভ লোড ঠিক আছে করলে তুমি এই রেট অফ চেঞ্জ অফ ইয়েটা পাবা মানে ভিএস বাই এল হচ্ছে এই যে যে স্লোপটা বাড়ছে এই এই রাইজিং স্লোপটা এইটার ভ্যালু হচ্ছে তোমার ভিএস বাই এল কখন ইনিশিয়াল ক্ষেত্রে মানে স্টার্টিং এর সময় তো দ্য সার্কিট অপারেশন ক্যান বি ডিভাইডেড ইন্টু টু মোডস তো মোড দুইটা কি যখন তুমি সুইচ জাস্ট ক্লোজ করেছো এট টাইম টি ইকুয়াল টু জিরো আর মোড টু কি বিগিনস ওয়ে সুইচ ইস দেন ওপেন তার মানে তুমি যতক্ষণ পর্যন্ত এই সুইচ ক্লোজ করে রেখেছো ক্লোজ করার পরে একটা সার্টেন টাইমে গিয়ে আবার যখন ওপেন করছো ওই ওপেন করার মুহূর্ত থেকে হচ্ছে গিয়ে মোট টু কে ডিসক্রাইব করা হচ্ছে সো তুমি এই যে এইখানে এই সার্কিটটা দেখে সার্কিট ডায়াগ্রাম এটা তুমি যদি দেখো এই যে এই সুইচটা আমি ক্লোজ করলাম ঠিক আছে এস ওয়ান তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে এই রেজিস্টার আর ইন্ডাক্টরের মধ্যে দিয়ে গিয়ে এই সাপ্লাই আসবে সো দিস ইজ ইয়োর মোড ওয়ান ঠিক আছে এখন আমি কিছুক্ষণ চালানোর পর আমি সুইচ এস টা আবার খুলে দিচ্ছি ওপেন করে দিচ্ছি সো এটা যদি ওপেন করে দেই আই হ্যাভ আ ফ্রি উইলিং ডায়োড আর এই যে এখানে যে ইন্ডাক্টরটা এটা একটা ভোল্টেজের চার্জ হয়ে আছে তার মানে এখানে এনার্জি স্টোর করে আছে So now here, the diode, basically, the current, registered resistor core. dissipate. So this is your second mode of operation. So A is the mode describe here. So mode 2 begins when the switch is then opened. The equivalent circuits for modes are shown in figure 2.24b. Variables I1 and I2 are defined as an instantaneous current for mode one and mode two. So mode one at journal circuite current flow I1 the denot current and mode two edge journal I2 the Adenot Koreze. So that mode one a -e basically keyboard. During this mode, the diode current I1, which is similar to equation 2.25. ইস তোমার হচ্ছে গিয়ে ইকুয়েশন টু পয়েন্ট টু ফাইভ কোথায় চলো তো আমরা উপরে দেখি ইকুয়েশন টু পয়েন্ট টু ফাইভ কোথায় ছিল ওই যে আর এল লোড না সো আর এল সার্কিটে যাও আর এল সার্কিটে যাও আর এল সার্কিট আর এল সার্কিট এই দেখো এইখানে কারেন্টের ইকুয়েশন কি ছিল এই যে এটা আর ওইটা সেম সার্কিট না একই সার্কিট আর এল সার্কিট সো আর এল সার্কিটে তোমার কারেন্টের ইকুয়েশন ছিল আইটি ইজ ইকুয়াল টু ভিএস বাই আর ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি আর বাই এল এই ইকুয়েশনটা বেসিকালি আমরা ইউজ করব। ঠিক আছে সো এখন তুমি আবার ওইখানে হুইলিং ডায়োডে যাও এই দেখো ওই ইকুয়েশনটাই এখানে ইউজ করা হয়েছে ফর মোড ওয়ান যেহেতু এটা আর এল সার্কিট সেম সার্কিট তাই না তো ইকুয়েশন সেম হবে সো এই যে এই ক্ষেত্রে টি ওয়ান অ্যাট টি ইকুয়াল টু টি ওয়ান তোমার বেসিক্যালি এই কারেন্টটা কি সো এই অ্যাট টি ইকুয়াল টু টি ওয়ান অ্যাট দ্য এন্ড অফ দিস মোড দ্য কারেন্ট অ্যাট দ্যাট টাইম বিকামস A capital I1 is equal to uh, I1 at T equal to T1 equal to A equation type. Uh, v S by R 1 minus E to the power minus T R by L. Ticket okay? A t jagai T1 Boshbe. Ticket, okay? AJ small t at a exponential a t a jagai t1 If the time t1 is sufficiently long, you the a t. টি ওয়ান এর ভ্যালুটা যদি অনেক বড় হয় দ্য কারেন্ট রিচেস রিচ স্টেডি স্টেট কারেন্ট তার মানে তোমার যদি টি ওয়ান এর ভ্যালু অনেক বড় হয় দেখো এই যে এইখানে আমি টাইম বাড়াচ্ছি টাইম বাড়াতে 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 এই যে দেখো স্লোপ চেঞ্জ হচ্ছে স্লোপ চেঞ্জ হচ্ছে কিন্তু একটা সময় গিয়ে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে স্টেডি হয়ে যাবে ঠিক আছে তার মানে টাইমের ভ্যালু তোমার একটা টাইমে গিয়ে যখন এটা অলমোস্ট সাফিসিয়েন্টলি লং তখন তোমার এই কারেন্ট আই ওয়ান এই কারেন্টটা স্টেডি হয়ে যাবে মানে এক জায়গায় গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে স্যাচুরেট করবে ঠিক আছে সো এটাই বলতেছে দ্য কারেন্ট প্র্যাকটিক্যালি রিচেস আ স্টেডি স্টেট কারেন্ট অফ আই এস ইজ ইকুয়াল টু বাই আর তো এইটা যদি স্টে এই টি এর ভ্যালু যদি সাফিসিয়েন্টলি লং হয় এই যে এই ভ্যালু যেটা এটা জিরো হয়ে যায় ই টু দি পাওয়ার মাইনাস টি আর বাই এল ঠিক আছে এই টি এর ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি ওয়ান বাই ইনফিনিটি কি অলমোস্ট জিরো না আমার কথা বোঝা যায় জি স্যার জিরো সো ওয়ান বাই ইনফিনিটি হচ্ছে গিয়ে জিরো তাহলে ওয়ান মাইনাস জিরো ইজ তাই না তার মানে এই আই ওয়ান ইজ বুঝতে পেরেছো তার মানে ভিএস বাই আর এই ভ্যালুটাতে এটা কনস্টান্ট হয়ে যায় তো তুমি যতই টিয়ার ভ্যালু বাড়াও না কেন তোমার কারেন্টের ভ্যালু ওই ভিএস বাই আর সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স করলে যেই কারেন্টটা পাওয়া যায় ওই কারেন্ট গিয়ে কনস্ট্যান্ট হয়ে যায় বুঝছো আর কোনো চেঞ্জ হয় না কথা ক্লিয়ার পরে দেখো কি বলছে মোড ওয়ান শেষ এখন মোড ওয়ান শেষ হয়ে গেলে তুমি এখন সুইচ আবার ওপেন করে দিচ্ছ তার মানে মোট টু তে আমার চলে যাচ্ছি আমি

মানে বেসিক্যালি ডেসিপেট হচ্ছে এলে যে এনার্জিটা স্টোর ছিল আর এ খরচ হচ্ছে সো যদি খরচ হয় তাহলে কি হচ্ছে এখানে হয়ে গেল এই যে সো রিডিফাইনিং দ্য টাইম অরিজিন এট দা বিগিনিং অফ দিস মোড দা কারেন্ট থ্রু দা প্রি উইলিং ডায়ট ইজ ফাউন্ড ফ্রম জিরো ইজ ইকাল টু এল ডিআই টু বাই টি প্লাস আর আই টু এইটা কোথার থেকে পেল তোমার ওই ইকুয়েশন থেকে দেখো এই ইকুয়েশানে তোমার এখন সাপ্লাই ভোল্টেজ তো নাই তাই না সো এই যে এইখান থেকে আমি যে ভোলটেজ ডিভাইডার রুল ইউজ করে যে ইকুয়েশনটা পাই এই যে ভিএস ইজ ইকুয়াল টু এই যে রেজিস্টারের অ্যাক্রস এ ড্রপ প্লাস ইন্ডাক্টরের অ্যাক্রস এই দুইটা ড্রপকে যোগ করলে সাপ্লাই ভোল্টেজের সমান হয় তো এই জায়গাটাতে তো সাপ্লাই ভোল্টেজ বেসিক্যালি এখানে কারেন্ট শর্ট সার্কিট হয়ে গেছে না সো এই জায়গাটায় ভোল্টেজ জিরো তার মানে সাপ্লাই ভোল্টেজের কোনো ভ্যালু নাই তাই না সাপ্লাই ভোল্টেজ ইজ ইকুয়াল টু জিরো তো এই কারণে দেখো এই যে এইখানে সাপ্লাই ভোল্টেজ জিরো ধরেছে ইকুয়াল টু ইন্ডাক্টারের কারেন্ট চেঞ্জ কি এল ডি আই টু বাই ডি আই টু কেন কারণ এই যে এই ইন্ডাক্টারের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাহলে এইখানে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট টাইমস এল করলে এইখানের ভোল্টেজ ড্রপ পাবো আর এখানের কারেন্ট কি হবে এই আই টু টাইমস আর ঠিক আছে

এই দেখো এই জায়গাটায় আমার কনস্ট্যান্ট কারেন্ট হয়ে গেছিলো না আই ওয়ান কারেন্ট হয়ে গেছিলো এই ভিএস বাই আর আই ওয়ান ইজ ইকুয়াল টু ভিএস বাই আর এইখানে এই ইনিশিয়াল কারেন্ট যখন তোমার সুইচটা তুমি ওপেন করে দিয়েছো তখন এই মুহূর্তের কারেন্ট ছিল ভি এস বাই আর ক্লিয়ার আমার কথা বোঝা যায় হ্যাঁ হ্যাঁ বলো বলো তোমার কথা কেটে আসলো আমি না কিছু শুনতে নাই বুঝাই দিব ওকে ওকে নো প্রবলেম আরেকবার বুঝাই দিচ্ছি দেখো এই যে ইকুয়েশন এইটা তো আমার সার্কিট তাই না এখানে দুইটা মোড আছে একটা মোড হচ্ছে এই যখন তুমি ইনিশিয়ালি সুইচ টেস্ট ক্লোজ করলা তার মানে কারেন্ট ফ্লো করে এই রেজিস্টার আর ইন্ডাক্টারের ভিতর দিয়ে এই ভোল্টেজ সোর্স এর নেগেটিভ প্রান্তে আসবে তাহলে এইখানে আমি যদি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন লিখতে পারবো না ইকুয়েশনটা কি হবে সোর্স ভোল্টেজ শুড বি ইকুয়াল টু সাম অফ দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য প্যাসিভ এখানে প্যাসিভ কম্পোনেন্ট কি কি রেজিস্টার আর ইন্ডাক্টর তো রেজিস্টার অ্যাক্রস এর ভোল্টেজ ড্রপ কি এখান দিয়ে যে কারেন্ট ফ্লো করছে টাইমস রেজিস্ট্যান্স তাহলে এইখানের ভোল্টেজ রেজিস্টার অ্যাক্রস এর ভোল্টেজ পাব আর ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ কি হবে এখান দিয়ে যে ইন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করছে তার রেট অফ চেঞ্জ অফ কারেন্ট টাইমস এল করলে এইখানের ভোল্টেজ ড্রপ পাবো সো ওইখান থেকেই বেসিক্যালি তোমার এই ইকুয়েশনটা লেখা হয়েছে এইটা সো এইটা আমি ইকুয়েশনটা একটু যদি লিখি पेंसिल ले ले এখানে যদি আমি ইকুয়েশনটা লিখি তাহলে ভি এস ভি এস ইজ इक्वल टू এল ডি আই বাই ডি টি প্লাস আর টাইমস আই এটা বোঝা গেল ইকুয়েশনটা এই যে এইখানে আমি যদি ইউজ করি ভোল্টেজ ল তাহলে আমি এই ইকুয়েশনটা পাই না ওকে তো এখন আমি দুইটা মোড অ্যাপ্লাই করব সো প্রথম মোডে বেসিক্যালি যখন আমি সুইচ ক্লোজ করেছি এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে তো এই যে এই কারেন্ট সলিউশন সময় আমরা দেখেছিলাম কিভাবে আসে ঠিক আছে তো এই কারেন্টটা আসে হচ্ছে গিয়ে তোমার এই আর এল লোড তুমি যা যদি যাও আর এল লোড গেল আর এর লোড তুমি যদি যাও এই আর এল লোডে তোমার ইকুয়েশন হচ্ছে কি এটা এই যে এইটার থেকে ইকুয়েশন এইটা আসে ভিএস ইজ ইকুয়াল টু ভিএল প্লাস ভিআর ভিএলটা কি এল ডিআই বাই ডিটি আর ভি আর কি আর টাইমস আই এই যে এই সার্কিটের মধ্যে আই কারেন্ট ফ্লো করছে সো ডিআই বাই ডিটি হচ্ছে এই এল এর অ্যাক্রস এর রেট অফ চেঞ্জ টাইমস এল করলে এই ভিএল ভ্যালুটা পাবো আর এই কারেন্ট টাইমস আর করলে এই ভি আরটা পাবো তো এই দুটার যোগফল শুড বি ইকুয়াল টু সাপ্লাই ভোল্টেজ এখান থেকে এই ইকুয়েশনটা আসে সো ইনিশিয়ালি তোমার কারেন্ট হচ্ছে জিরো যখন তুমি জাস্ট সুইচটা ক্লোজ করেছো ওই ফাইনাইট টাইমে কারেন্ট এর ভ্যালু তখন জিরো তো তখন যদি কারেন্ট এর ভ্যালু জিরো হয় তাহলে তোমার সলিউশন যেটা আসে এটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু ভি এটা তোমাদের অ্যাপেন্ডিক্সে এই প্রুফটা করা আছে অ্যাপেন্ডিক্স ডি বই খুললে তোমরা ওখানে দেখতে পারবো এটা আমি আগেও তোমাদেরকে করিয়ে দিয়েছি ঠিক আছে এক সেকেন্ড হ্যাঁ বুঝতে পেরেছো আমার কথা সো এই ইকুয়েশনটা ওইখান থেকে আসে সো মোড ওয়ান এর জন্য যখন মাত্র সুইচটা ক্লোজ করলাম যে কারেন্টটা ফ্লো করছে একটা সার্টেন টাইম ধরে তো ওই কারেন্টটা বেসিক্যালি এই ইকুয়েশন থেকে আমরা পাব ঠিক আছে সো এই কারেন্টের এই যে এই টাইম টি ইকুয়াল টু ইনফিনিটিতে মানে টাইমটা যদি একটা সার্টেন লং টাইম ধরে চলে তাহলে বেসিক্যালি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আমি কনসিডার করতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হচ্ছে জিরো ঠিক আছে সো এইটা যদি জিরো হয়ে যায় তো কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু তোমার হবে ভিএস বাই আর ঠিক আছে এই যে ভিএস বাই আর এই দেখো এটা হচ্ছে ওই টাইমের কারেন্ট এই টাইমে এসে কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যায় ঠিক আছে সো স্টেডি হয়ে যায় আর কোনো চেঞ্জ আসে না তো এখন আমি আবার নিচের সার্কিটে চলে যাই ফ্রি উইলিং ডায়ার এর দুটা কিন্তু সেমই হ্যাঁ জাস্ট এই ফ্রি উইলিং একটা ফ্রি উইলিং লাগানো হয়েছে সো সেকেন্ড মোড অ্যাপ্লাই করার জন্য তো এখন দেখো এই যে এই টাইমটা টি ধরে চললো না টি টাইম ধরে চললো তো টি ওয়ান পরে আমি এই যে এই সুইচটাকে এখন আবার ওপেন করে দিচ্ছি ক্লোজ করেছিলাম এখন আবার ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দিলে তো তখন ওর ইনিশিয়াল কারেন্ট একটা স্টেডি স্টেট কারেন্টে ছিল না V কারেন্টে ছিল ঠিক আছে ওই ম্যাক্সিমাম কারেন্ট ভিএস বাই আর তো ওই ভিএস বাই আর কারেন্ট থেকে এখন আস্তে আস্তে ফল করবে সো এটাই হচ্ছে মোট টু কেন ফল করবে এই যে এই এনার্জি যে ইন্ডাকটিভ এনার্জি এটা এই রেজিস্টারের মাধ্যমে ডেসিপেট হবে শেষ হবে ঠিক আছে তো এই কারণে দেখো এই টু তে বলছে যে মোড টু এর সার্কিট হচ্ছে এইটা তো এই যে এইখানে যে আমরা কেভিএল ইউজ করেছিলাম এখন আমরা যদি এইখানে কেভিএল ইউজ করি এখানে তো সাপ্লাই ভোল্টেজ তো নাই এখানে ইন্ডাকটিভ ভোল্টেজ আছে আর রেজিস্টিভ ভোল্টেজ আছে তো এই দুইটা ভোল্টেজ শুড বি ইকুয়াল তো এখানের ভোল্টেজ কি এখানের ভোল্টেজ হচ্ছে তোমার যেই কারেন্টটা এটার মধ্যে দিয়ে ফ্লো করছে আই টু কারেন্ট ফ্লো করছে সো ডি আই টু টাইমস ডি টাইমস এল করলে এখানের ভোল্টেজ পাবো আর আর এর অ্যাক্রসে কত ভোল্টেজ পাবো আই টু টাইমস আর তো এই দুইটা ভোল্টেজ শুড বি ইকুয়াল ঠিক আছে সো এটাই এখানে করা হয়েছে এই ইকুয়েশনটা এভাবেও লেখা যায় আবার এটা ইকুয়াল টু এটা লেখা যায় একটা একটাকে তোমার নালিফাই করে ঠিক আছে একটা একটার অপজিট। ওকে সো এই ইকুয়েশনটা তুমি এইভাবে কখন কিভাবে লিখবা কারণ এইটাকে তুমি যদি সাপ্লাই ভোল্টেজ কে জিরো ধরে নাও এই পয়েন্টে তো এই সোর্সটা ছিল এটা এখন শর্ট করে দিয়েছো তো এইখানের ভোল্টেজ যদি জিরো হয় জিরো ভোল্টুড বি ইকুয়াল টু এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ তুমি প্লাসো হচ্ছে গিয়ে এইটা বুঝলি এল ডিআই বাই ডিটি আর by জানো আর আই টু ঠিক আছে সো এই যে এই ক্ষেত্রে ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে i2 টু তখন আই ছিল মানে ভি আর বাই আই মিন ভি এস বাই আর ছিল তাই না ইনিশিয়াল কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম যে কারেন্টের ভ্যালু ওইটা ছিল ভি এস বাই আর তাহলে এটার সলিউশনটা কি হবে দ্য সলিউশন গিভস দ্য ফ্রি উইলিং কারেন্ট আই এফ ইজ ইকুয়াল টু আই টু তো এই যে এইখানে এই আই টু আর এই ডায়ড ফ্রি উইলিং কারেন্ট আমি যদি আইএফ ধরি এই দুইটা ইকুয়াল সমান কারণ আই টু তো এই ডিরেকশন ছিল তো কারেন্টের ভ্যালু যদি আমি ধরি মাস্ট বি ইকুয়াল টু আই টু তাই না একই কারেন্ট সেম কারেন্ট ওটাই এখানে বলতেছে আইএফ ইজ ইকুয়াল টু আই টু যদি তাই হয় তাহলে এই যে আই টুর ইকুয়েশনে আমি এটাকে বসাতে পারি

যেটা পেলাম এটাকে যদি আমি প্লট করি তাহলে বেসিক্যালি এই ম্যাক্সিমাম পয়েন্ট থেকে আস্তে আস্তে ডিকে করতে করতে এটা জিরোর দিকে আহ যাবে অলমোস্ট ইকুয়াল টু জিরো হবে এই ইকুয়াল টু টি টু বুঝতে পেরেছ সো এই কারণে কার্ভ এরকম হ্যাঁ সো এটাই এইখানে শো করা হয়েছে আর কিছু না ঠিক আছে বুঝতে পারছো আর কি বলতে পারি তোমাদেরকে আর এই যে আই টু টি ইকাল টু ক্যাপিটাল আই টু দি পাওয়ার মাইনাস টি আর বাই এল এটা কিভাবে আসলো তুমি এই ইকুয়েশনটাকে যদি ল্যাপ্লাস করো যদি করো তাহলে এই ইকুয়েশনটা তুমি আনতে পারবা ঠিক আছে সো ওই করা জানতে হবে যদি এটা এটা আনতে চাও ঠিক আছে সো আর ক্যাপিটাল আই টু আর এটা হবে হচ্ছে গিয়ে এল আই বাই ডি আই টু বাই ডিটি হচ্ছে গিয়ে তোমার মেনলি এলটা তো কনসেন্টার্ন এরকম থাকবে আই টু বাই ডিটি হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার ইয়ে ওয়ান বাই আই মিন জে ওমেগা হ্যাঁ এটা হয়ে যাবে জে ওমেগা জে ওমেগা ক্যাপিটাল আই টু হ্যাঁ সো আই টু আই টু কমন নিয়ে বাকিগুলাকে একসাথে করলে ও আবার যদি ওইটাকে ল্যাপলাস থেকে আবার কনভার্ট করো দেন তোমার এই ইকুয়েশনটা পাও ইডুকি পাওয়ারে চলে আসে ঠিক আছে সো এইটা তোমাদেরকে অত ডিটেলস করতে লাগবে না বাট এই কোয়েশন থেকে এইটা তোমরা ডাইরেক্ট ইউজ করতে পারবা যদি এরকম ফ্রি উইলিং ডায়ট ডিসক্রাইব করতে দেয় তো এখানে এই দেখো অঙ্ক আছে একটা এই অঙ্কটা করবা এই অঙ্কটা আমি এখন বুঝিয়ে দিব এই অঙ্কটা তোমাদের আসবে পরীক্ষায় পরীক্ষা টরীক্ষা নিলে কুইজ নিলে ওইগুলাতে এই অঙ্ক থাকবে তো দেখো এখানে বলছে ফাইন্ড দ্য স্টোর এনার্জি ইন অ্যান ইন্ডাক্টার উইথ আ ফ্রি আইল সো ডায়র এনার্জিটা তোমাকে বের করতে বলেছে ইনডাক্টারের তো অঙ্ক তো কি বলেছে ইন ফিগার টু পয়েন্ট টু ফোর এ তার মানে ওই সেম ফিগারে ইউজ করতে বলেছে এই যে টু পয়েন্ট টু ফোর এ এই ফিগারটাই ছিল এই যে ঠিক আছে সো রেজিস্টেন্স ইজ নেগলিজেবল তো এইখানে তোমার ওই যে ওপরের সার্কিটে যে রেজিস্টেন্সটা ছিল ওইটা এখন নেগলিজেবল ধরা হয়েছে তার মানে আর এর ভ্যালু জিরো তাহলে তোমার সার্কিটটা দেখতে এরকম হবে টু এর মতো তাই না শুধু ইন্ডাক্টার আছে আর সোর্স ভোল্টেজ বলে দিয়েছে ভিএস ইজ ইকাল টু টু টোয়েন্টি ভোল্ট তার মানে সাপ্লাই ভোল্টেজ টু টোয়েন্টি ভোল্টেন্ট টাইম দোড ইনডাকো হেনরি তো ইন্ডাকটিভ লোড তোমাকে ভ্যালু দিয়ে দিয়েছে কত বলেছে ড্র দ্য ওয়েব ফর্ম ফর দ্য লোড কারেন্ট ইফ দ্য সুইচ ইজ ক্লোজ ফর আন ইস ইকাল টু হান্ড্রেড মাইক্রো সেকেন্ড

এই জিরোর থেকে তোমার এই কার্ভটা ওপর দিকে উঠতে থাকে তার মানে তুমি যখন সুইচ ক্লোজ করলা এই ইনডাক্টার এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে এবং ইন্ডাক্টরটা জিরো থেকে চার্জ হতে থাকবে ঠিক আছে এনার্জি স্টোর করতে থাকবে তো ওই ম্যাক্সিমাম আহ তোমার ইয়েটা কিভাবে বের করবা কারেন্টের ইকুয়েশনটা তুমি কিভাবে বের করবা এইখানে রেট অফ চেঞ্জ আমি জানি তোমার যে ম্যাক্সিমাম ভোল্টেজ ম্যাক্সিমাম সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই দা ইন্ডাকটিভ লোড যদি আমি করি তাহলে রেট অফ চেঞ্জ পাবো কারেন্টের সো এই রেট অফ চেঞ্জকে যদি আমি টাইম দিয়ে গুণ করি তাহলেই আমি কারেন্ট পাব ঠিক আছে ডিআই বাই ডিটি কে যদি আমি টি দিয়ে গুণ করি তাহলে আমি বেসিক্যালি কারেন্ট পাই ঠিক আছে রেট অফ চেঞ্জ হচ্ছে এখানে ভিএস বাই এল সো টাইম টি এটা করলে আমি এই মানে তুমি যখন সুইচটা জাস্ট ক্লোজ করেছো সো ওই মুহূর্তে তোমাকে বের করতে বলেছে ড্র দা ওয়েব ফর্ম ফর দ্য লোড কারেন্ট ইফ দ্য সুইচ ইজ ক্লোজ ফর আস টু হান্ড্রেড মাইক্রো সেকেন্ড আচ্ছা সরি আহ হান্ড্রেড মাইক্রো সেকেন্ডে তোমাকে বের করতে বলছে সো তুমি বেসিক্যালি টি এর ভ্যালু হান্ড্রেড মাইক্রোসেকেন্ড বসাবা তার মানে ভিএস তুমি জানো টু টোয়েন্টি এল তুমি জানো টুটোয়েন্টি মাইক্রো হেনরি আর টি জানো হচ্ছে গিয়ে হান্ড্রেড মাইক্রো সেকেন্ড সো এটা বসালে তুমি কারেন্টের ভ্যালু ইজিলি বের করতে পারবা তার মানে তোমার এট টাইম টি ইকুয়াল টু টি ওয়ান তোমার এই কারেন্ট এর ভ্যালু হবে হান্ড্রেড এই জায়গাটার হান্ড্রেড পয়েন্টটা যদি বের করে নাও তাহলে এই থেকে এটাকে যোগ করলে তুমি লাইনটা পেয়ে যাবা যেই রেটে তোমার উঠতেছে কোন রেটে উঠতেছে এই ভিএস বাই এল রেটে টিটা না ভিএস বাই এল এটা হচ্ছে ডিআই বাই ডিটি স্লোক এই স্লোপে এটা ইনক্রিজ হবে ঠিক আছে সো ম্যাক্সিমাম কারেন্ট কি হবে হান্ড্রেড এমপি দেখো এখানে কি বলছে সো আমার এই এই পর্যন্ত হয়ে গেল অ্যান্ড ইজ দেন ওপেন্ড তারপরে সুইচটা ওপেন করা হয়ে গেছে সো ওপেন করা মুহূর্ত হচ্ছে এইটা এইটার পরে বেসিক্যালি তোমার সুইচ ওপেন করে নিয়েছ

there are t1 100 microsecond uh, draw the waveform for the load current if the switch is closed for a time t1 equal to 100 microsecond and is then opened acha acha 100 microsecond porjonto tomar switch ta basically closed pore so tarpor tumi ei timer pore open portion. সো এটাকে ওপেন করলে সুইচ সুইচের ভোল্টেজ জিরো হয়ে যাবে ঠিক আছে সুইচের ভোল্টেজ জিরো হয়ে যাবে আর সুইচের ভোল্টেজ জিরো হয়ে যাবে তারপর আচ্ছা এটা সেকেন্ড মোড সেকেন্ড মোডের কাজ তো হয় এটা ডিএম এর জায়গায় শর্ট হয়ে যাবে হ্যাঁ

ও ঠিকই তো আছে আমি আচ্ছা দেখো যখন তুমি এই সুইচটা ক্লোজ তো রেট অফ চেঞ্জ কারেন্ট করলা তাই না তো ইনিশিয়ালি জিরো থেকে তারপর আস্তে আস্তে তোমার এটা ম্যাক্সিমাম হতে সময় লাগবে তারপরে তোমার যেহেতু তুমি সুইচটা ক্লোজ করে রেখেছো ফর সাম টাইম

যখন তুমি সুইচটা ডিসকানেক্ট করে দিচ্ছ যখন ওপেন করে দিচ্ছ তারপরে তোমার কি হচ্ছে দেখো ফাইনাল এনার্জি তো এই জায়গার পোর্শন হয়ে গেছে দাঁড়াও এখানে পোর্শন তো হয়নি কারণ এট টাইম টি ইকুয়াল টু ওয়ান এইটা হচ্ছে জিরো ঠিক আছে সুইচ সুইচটা না আই এফ ও আচ্ছা এটা তো এই ডায়ডটা আইএফ আইডি আই ও আচ্ছা আচ্ছা দেখো আইডি হচ্ছে ও এইখানে ড্র করেছে ডায়োডের কারেন্ট সুইচের কারেন্ট এইটা হচ্ছে তোমার ইয়ের আই এই আইটা হচ্ছে তোমার এই যেই কই গেল এই ইন্ডাক্টারের কারেন্ট ঠিক আছে ইন্ডাক্টারের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে এইটা হচ্ছে এই গ্রাফ আর তোমার দিয়ে যে ফ্লো করছে এটা হচ্ছে এই আর তোমার ডি এম যেটা ফ্লো করছে মানে ফ্রি উইলিং ডায়ড এটা হচ্ছে এটা মানে এই তিনটা বিহেভিয়ার এখানে দেখিয়েছে সো এই তিনটা বিহেভিয়ার বেসিক্যালি কি এই যে ডায়োড ডি ওয়ানটা কখন সুইচ অন হচ্ছে এই যে তুমি সুইচ অন করছো না সো তখনই তো ইনিশিয়ালি তো এই পয়েন্টে তোমার কোনো কারেন্ট পাব না কারেন্ট জিরো থাকবে কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি এটা সুইচ অন করে রেখেছ কতক্ষণ ধরে টিল টি ওয়ান সেকেন্ড ধরে তুমি সুইচ অন করে রেখেছো রাইট এই যে টি ওয়ান ইকুয়াল টু হান্ড্রেড মাইক্রো সেকেন্ড সো ততক্ষণ পর্যন্ত তোমার এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে

ইন্ডাক্টর সরি এই সুইচটা যখন তুমি ক্লোজ করেছো এইটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করছে তো এই কয়েল কাট করছে কারেন্ট সো কয়েল যদি কাট করে এখানে ভোল্টেজ ইন্ডিউস হচ্ছে সো ইনিশিয়ালি এখানের ভোল্টেজটা তো ম্যাক্সিমাম না জিরো থেকে কারেন্টটা আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন কারেন্টটা ম্যাক্সিমাম হবে তখন এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ বি এল পাওয়া তাই না সো এটাই এখানে দেখাচ্ছে জিরো থেকে শুরু করে তোমার কারেন্ট যখন ম্যাক্সিমাম সো এই পয়েন্টে গিয়ে তুমি ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাচিভ করতে পারবা তার মানে এই পয়েন্টে তোমার ম্যাক্সিমাম কারেন্ট সো এটাই দেখাচ্ছে এটাই হচ্ছে ইন্ডাকটিভ কারেন্টটাকে এখানে ড্র করেছে সো ম্যাক্সিমাম কারেন্ট কত পাবা তোমার হচ্ছে গিয়ে এই ভিএস বাই এল ভিএস বাই এল এটার ম্যাক্সিমাম ভ্যালু হবে এটা ঠিক আছে তারপরে দেখো এই ডায়ো ডি ওয়ান এই ডায়ো ডি ওয়ানটা কিভাবে বিহেভ করছে অ্যাট এস ইকাল তুমি সুইচটা ক্লোজ করেছো তো এটা যদি ক্লোজ করো এটার ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো করে আস্তে আস্তে বাড়বে ঠিক আছে যে ইন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই ডায়ডের মধ্যে দিয়েও সেম কারেন্ট যাচ্ছে তাহলে এই দুটো কারেন্ট সেম হবে এই এই রেট অফ চেঞ্জটা সেম হবে সো কতক্ষণ পর্যন্ত সেম থাকবে যতক্ষণ পর্যন্ত এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট না ফ্লো করছে যেই এটার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করা স্টার্ট করলো তখন এইখানে দেখো তোমার এইখানে ম্যাক্সিমাম কারেন্টটা সাডেনলি ড্রপ করলো এই ডায়োড ডি ওয়ান এর ভিতর দিয়ে কারণ তুমি এই পয়েন্টে সুইচটা ওপেন করে দিয়েছো এই যে এইখানে ওপেন করেছো না এট টি ইকুয়াল টু হান্ড্রেড মাইক্রোসেকেন্ড এন্ড ইজ দেন ওপেনড মানে এই হান্ড্রেড মাইক্রোসেকেন্ড রিচ করার সাথে সাথে তুমি এই সুইচটাকে ওপেন করে দিয়েছ ওপেন করে দিলে তো ডিসকানেক্ট করে দেওয়া হলো তার মানে এটা জিরো হয়ে হয়ে গেল। তারপরে যতক্ষণ পর্যন্ত তুমি আবার না কানেক্ট করছো এটা জিরোই থাকবে সো সুইচটার কারেন্ট এভাবে ভ্যারি করছে বাট এই যে যেই পয়েন্টে তুমি এখানে এটা ওপেন করে দিয়েছো সুইচটা তখন তোমার বেসিক্যালি এই ডায়ো ডিএমটা এটা অন হয়েছে এটা অন হয়ে এই হাই শো করছে যখন এটা ডায়ো ডি অফ তখন ডায়ো ডিএমটা হাই বুঝতে পেরেছ বোঝা গেল ওই জায়গাটা

সো লোডের ভিতর দিয়ে বিভিন্ন টাইমে কিভাবে ফ্লো করছে ওইটা দেখানো হয়েছে সো ওয়ান আর ডি এটা কিন্তু লোড না কিন্তু ওই দুটা সুইচের ক্যারেক্টারিস্টিকটা এখানে দেখিয়েছে উইথ রেসপেক্ট টু লোড এই যে এখানে ইন্ডাকটিভ লোডই আছে এই ইন্ডাকটিভ লোডের এটা আকালে বেসিক্যালি তোমরা ফুল মার্কস পাবা বাট এটাও যদি দেখাও তাহলে আমি মানে কনসিডার করব একদম ফুল মার্কস দেওয়া ঠিক আছে যদিও কোয়েশ্চেনে তোমার এই সুইচের দুইটা চায় নাই এই এই পরবর্তী দুইটা চায় নাই এটা চেয়েছে হ্যাঁ তারপর বলছে ডিটারমাইন দা ফাইনাল এনার্জি স্টোর ইন দা ইন দা লোড ইন্ডাক্টার তো ইন্ডাক্টারের ভিতরে ফাইনাল এনার্জি স্টোর এটা বের করতে বলছে সো এটার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে তার উপর ডিপেন্ড করে লোডটা আমি ক্যালকুলেট করতে পারি এটা হচ্ছে তোমার ঠিক আছে সো আমরা আর আই স্কোয়ার এটা হচ্ছে রেজিস্টিভ লোড করেছিলাম না ধরো এইখানে যদি ইন্ডাক্টরের জায়গায় একটা রেজিস্টার থাকতো তাহলে এখানে পাওয়ার ডেসিপেশন কত হতো পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর না পাওয়ারের ইকুয়েশন জানো না তোমরা পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর না যদি রেজিস্টিভ লোড হতো ইন্ডাক্টরের জায়গায় তো এখন এখানে একটা ইন্ডাক্টর আছে সো এখানে রেট অফ চেঞ্জ আছে সো এইখানে কনস্ট্যান্ট জিরো পয়েন্ট ফাইভ দিয়ে এটা গুণ হয় ঠিক আছে সো এই যে হাফ এল আই স্কোয়ার এইটা হচ্ছে এনার্জি স্টোরড তো আই আই নট স্কোয়ার এটা তুমি এখান থেকে বের করেছ এই যে হান্ড্রেড এমপিএল সো এটা জাস্ট বসিয়ে দিবা তাহলে এনার্জি স্টোরড ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবা ওকে ঠিক আছে

ওই এনার্জিটাকে আমরা কিভাবে বের করে দিতে পারি ওইটা আমরা এই পরবর্তী ক্লাসে পড়ব ঠিক আছে সো এইখানের এই গ্রাফ গুলা বুঝার ইয়ে আছে সো এটা বুঝতে পারলে আশা করি তোমরা এই অঙ্কটাও করতে পারবা সো এই চ্যাপ্টারটা আমরা শেষ করব এই অঙ্কটা করে ঠিক আছে পরের ক্লাস স্যার অনলাইনে হবে না পরের ক্লাস অবশ্যই অফলাইনে হবে শুক্রবারে শুক্রবারে ক্লাস আছে না তারপর আবার রবিবারে আবার আরেকটা অনলাইন ক্লাস হবে তোমাদেরকে তো বলেই দিয়েছি যে এখন থেকে দুইটা করে ক্লাস হবে ওকে স্যার ওকে সো এটা ফিক্সড কিন্তু রবিবারে 10 টা থেকে এটা ফিক্সড এক ঘন্টার ক্লাস আর শুক্রবারে তো ক্লাস হবেই আর যদি কোনো কারণে শুক্রবারে ধরো অবরোধ বা এগুলার কারণে যদি ইউনিভার্সিটি বন্ধ হয় বা গন্ডগোলের অতিরিক্ত গন্ডগোলের কারণে যদি ক্লাস মিস হয় কেউ যদি না আসো তাহলে আমি এক্সট্রা ক্লাস নিব আরেকটা যেমন আজকে নিলাম ওকে এটা তোমাদের ভালোর জন্য তোমরা যাতে কিছু না মিস করো এই কারণে আমি এক্সট্রা এফর্ট দিয়ে নিচ্ছি ঠিক আছে ওকে ওয়েলকাম নো প্রবলেম তাহলে ঠিক আছে আজকে ক্লাস এতটুক মত থাক সো সবাইকে আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থাকো সবাই ওয়ালাইকুম আসসালাম